সন্দীপের কৃতি সন্তান স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রতিষ্ঠাতা শব্দ সৈনিক স্বাধীনতা পদক 2010-এ ভূষিত কবি বেলাল মোহাম্মদের দশম মৃত্যুবার্ষিকীতে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ প্রেস ক্লাব সন্দীপ উপজেলা শাখার উদ্যোগে ও সাপ্তাহিক আলোকিত সন্দীপ পত্রিকার সৌজন্যে এনাম নাহার মোড় সংলগ্ন হোটেল তাজের কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব সন্দীপ উপজেলা শাখার আহ্বায়ক ইলিয়াস সুমন। স্মরণ সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাস্টার মোহাম্মদ শহীদুল্লাহ, সাপ্তাহিক আলোকিত সন্দীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুক্তাদের আজাদ খান, সন্দীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাস্টার আবুল কাশিম শিল্পী, সন্দীপ সাহিত্য পরিষদের আহ্বায়ক কবি কাজী শামসুল আহসান খোকন, আজিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণুপদ রায়, কবি ও প্রাবন্ধিক নীলাঞ্জন বিদ্যুৎ, সন্দীপ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস কামাল বাবু, কবি মোস্তফা হায়দার, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দীপ উপজেলা শাখার সভাপতি বাদল রায় স্বাধীন, বিশিষ্ট ব্যবসায়ী আসিফ আক্তার, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দীপ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক চারু মিল্লাত প্রমুখ। সভা সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব পুষ্পেন্দু মজুমদার। এ সময় বক্তারা বলেন, কবি বেলাল মোহাম্মদের প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় 73টি। তার বেঁচে থাকা অবস্থায় দেশের প্রকৃত স্বাধীনতার ঘোষণাপত্রের ইতিহাস জানতে পেরেছি বলে একটি বিতর্কিত অধ্যায়ের সমাপ্তি ঘটেছে।